নমস্কার সকল দর্শক বন্ধুদের, আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই বুগেনভিলিয়া গাছের কাটিং থেকে চারা তৈরি আপনারা ভালোভাবেই বাড়িতে করতে পারবেন। সে কারণে প্রথমে আমাদের যেটা নিতে হবে, এই যে কাটিং এইড পাউডার, এইটা নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যদি কারোর প্রয়োজন মনে হয় সে দেখে নেবেন। যে কোনো সারের দোকানে এই কাটিং এইড পাউডার পেয়ে যাবেন। এটা হচ্ছে আসলে একটা রুট হরমোন পাউডার, এর দাম খুব বেশি না, মোটামুটি 30 টাকার মধ্যে এটা হয়ে যায়, 15 গ্রামের প্যাকেট, এর বড় প্যাকেটও পাওয়া যায়। তো এইটার সাহায্যে আমরা চারা তৈরি করব। চলুন কীভাবে করব এই যে পাউডারটা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখানে দেখুন, আমি বুগেনভিলিয়ার কয়েকটা গাছ চারা মানে ডাল নিয়েছি, এগুলো আমার ছাদ বাগানেই লাগানো। এর ভিতরে লাল আছে, হলুদ আছে, পিঙ্ক আছে, বাই কালারের আছে, সাদা আছে, সব রকম কালারের মোটামুটি আছে এখানে ডাল। তো যেহেতু এই ডালগুলোকে আমাকে কিছুদিন বাদে প্রুনিং করতেই হবে, তো সে কারণে আমি এই ডালগুলো নিয়ে নিচ্ছি, যাতে আমি এখান থেকে আরও কিছু চারা তৈরি করতে পারি এবং শীতে এগুলোর থেকে অল্প কিছু হলেও ফুল আমি আনতে পারি। তো এখানে চারাগুলোকে কিন্তু এইভাবে ডাইরেক্ট বসালে হবে না, এর পাতাগুলো সম্পূর্ণ ফেলে দিতে হবে মাথার দিকে। এই মাথার দিকে কয়েকটা পাতা খালি রাখতে হবে আমাদের, আর যত বড় বড় পাতা আছে সব পাতা কিন্তু ফেলে দিতে হবে। তো চলুন এই পাতাগুলো ফেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমি এখানে ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এই যে সমস্ত পাতা ফুল টুলগুলো এখানে রয়েছে। যাই হোক, এইভাবে সমস্ত পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এই ডালগুলো এখন দেখতে পাচ্ছেন। এইবার আমরা যেটা করব, এই সমস্ত ডালগুলোকে আমরা একটু কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখব। আর প্রত্যেকটা ডালের গোড়াটা দেখুন, আমি কিন্তু একটু অ্যাঙ্গেল করে করে কেটেছি, এরকম অবশ্যই অ্যাঙ্গেল করে কিন্তু কাটতে হবে, তাহলেই 100% না হলেও অন্তত 70% রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ 10টা গাছ লাগালে 7টা গাছ কিন্তু হবেই। চলুন দেখা যাক এবার কী করা যায়। এইভাবে এইটাকে এরকম জলের মধ্যে প্রত্যেকটা ডালকে একটু ভিজিয়ে নিন, প্লেন জল, এখানে কিচ্ছু নেই, খালি প্লেন জল আছে। আমরা এর গায়ে হরমোন পাউডারটা লাগাবো, একটু জলে ভিজিয়ে নিলে এটা ভালোভাবে পাউডারটা এর গায়ে ধরবে, সেই কারণে একটু জলে জাস্ট জল লাগিয়ে নেব। আপনারা এটা কলের তলায় নিয়েও করতে পারেন, আবার এরকমভাবে একটা পাত্রে জল নিয়েও করতে পারেন। জাস্ট এইভাবে আপনাদের প্রত্যেকটা ডালকে একটু জলে ভিজিয়ে নিতে হবে, ব্যাস। এইবার এই ডালগুলোকে আমরা এই কাটিং এইড পাউডার বা রুট হরমোন পাউডার এর মধ্যে লাগাবো। কীভাবে লাগাচ্ছি দেখে নিন, সব সময় যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই লাগাবেন। এই মেন কাটা অংশটাই বেশি করে লাগাবেন, কারণ ওখান থেকেই ভিতরে অনেক সময় ফাঙ্গাস ঢুকে গিয়ে গাছটা পচিয়ে দেয়। ব্যাস, এটা কমপ্লিট। এইভাবে আপনারা এক এক করে সবগুলোতে আমরা লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে এইভাবে লাগাতে পারলে দেখবেন আপনারা, আশা করা যায় বেশিরভাগই গাছই বেঁচে যাবে। সবসময় যেন একটু হার্ডনেস দেখে ডাল নেবেন, যেন একটু শক্ত ভাব থাকে। একেবারে কচি নরম ডাল নিলে কিন্তু অনেক সময় কাটিংটা সাকসেসফুল হয় না, কারণ সেই ডালের লংজিবিলিটি অনেকটা কম থাকে। এই সমস্ত ডাল ব্যবহার করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। চলুন এইভাবে আমরা এক এক করে সবগুলো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এবার দেখুন, আমি সব কটা লাগিয়ে ফেলেছি। এই কাটিংগুলোকে আমরা এই টবে প্রতিস্থাপন করব। এখানে জাস্ট নর্মাল প্লেন মাটি আছে, বৃষ্টিতে মাটিটা ভিজে আছে, এরকম ছোট ছোট আমরা গর্ত করে নিয়েছি, এর মধ্যে এক এক করে এগুলোকে বসিয়ে দেব। যখন বসাবেন অবশ্যই একটু এরকম অ্যাঙ্গেল মতো করে এটাকে বসানোর চেষ্টা করবেন, এতে রেজাল্টটা ভালো আসবে। বসানো হয়ে গেলে গোড়ায় একটু হাত দিয়ে চেপে দেবেন। এইভাবে আমরা এক এক করে সবগুলোকে বসিয়ে দেব, একদম ফুটোতে। এইভাবে একটু অ্যাঙ্গেল মতো করে বসিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটাকে আমরা এইভাবে আস্তে আস্তে করে একটু অ্যাঙ্গেল করে মানে একটু বাঁকা করে বসিয়ে দেব। ব্যাস এই দেখুন, একটু বাঁকা করে আমরা বসিয়ে দিলাম। এইবার চারা তৈরি হয়ে গেলে যখন পাতা ছাড়বে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে আবার দেখাবো।